রমজানি টুথপেস্ট দ্বারা অর্থাৎ ঔষধের যে মাজন, পেপসোডেন্ট হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, কোলগেট হতে পারে, যে কোনো ধরনের পেপসোডেন্ট এই জাতীয় কোনো কিছু দ্বারা আপনি ব্রাশ করলে রোজা ভাঙবে কি না, এই ব্যাপারে আজকে ইনশাআল্লাহ আমরা ক্লিয়ার হব। তো প্রথম কথা হচ্ছে আমরা অবশ্যই অবশ্যই আমরা যে কাজটা করব, আমরা প্রথমে আমরা ব্রাশ করার পূর্বে এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করতে হবে। সেই বিষয়টা হচ্ছে আমরা যে ব্রাশ করব, ব্রাশ করার সময় যে ওষুধটা নিব, ওই ওষুধটা যদি আমাদের পেটের ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আপনি ব্রাশ করতেছেন, দেখবেন অনেক সময় অনেকের একটা বদ অভ্যাস আছে, যারা ছোটোকাল থেকে ওষুধ গিলে ফেলে বা হালকা তুতু গিলে ফেলে, মিষ্টি মিষ্টি লাগে তো এটা গিলে ফেলে, তো এই গিলে ফেলাটা কিন্তু আপনার রোজা ভঙ্গ হয়ে যাবে। তবে হ্যাঁ, আপনার যদি গলার ভিতরে প্রবেশ না করে, কণ্ঠের এই এদিকে যদি না আসে, তাহলে আপনার রোজার কোনো সমস্যা হবে না, তবে এটা মাকরুহ হবে, এটা না করাই ভালো। আপনি প্রশ্ন করতে পারেন যে হুজুর তাহলে আমি করবটা কি, এখন কি করতে পারি, এই রোজার অবস্থায় আমি কি করতে পারি? তো আপনাকে আমি সাজেশন দিব, সেটা হচ্ছে আপনি সকালে সেহরির সময় মানে আজানের পূর্বে আপনি দাঁত ব্রাশ করে ফেলবেন, এরপরে যতবার আপনি ঘুম থেকে উঠবেন, ঘুম থেকে ওঠার পরে মেসওয়াক দ্বারা আপনি ব্রাশ করবেন। মেসওয়াক দ্বারা ব্রাশ করলে আপনার রোজার কোনো সমস্যা হবে না, কোনো প্রবলেম হবে না ইনশাল্লাহ। এই জন্য মেসওয়াক দ্বারা আপনি রোজাটা অবশ্যই, যা অবস্থায় আপনি মেসওয়াক দ্বারা করবেন, দাঁত পরিষ্কার করবেন। পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বে অবশ্যই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেসওয়াক করেছেন, মেসওয়াক করা সুন্নাত। এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পূর্বেও, ওজুর আগে আমরা মেসওয়াক করব, তাহলেও কিন্তু দাঁত সুস্থ থাকবে, সুন্দর থাকবে, সুরক্ষা অবস্থায় থাকবে ইনশাআল্লাহ। তাহলে আমরা আজকের এই মাসালা বুঝলাম যে ব্রাশ দ্বারা যদি কেউ পেপসোডেন্ট দিয়ে যদি কেউ মাজে তাহলে এটা মাকরুহ, অবশ্যই আমরা এই মাকরুহ থেকে বিরত থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।